खेजी बसरा ना आली बसरा खेजी बसी आली बसी खेजी होतो आली होतो खेजी बसी आराइशो आली बसी ओ 230 220 আপনার লাভ কোনটা লাভ রে সকলে সমান আপনার সামনে আছে টমেটো টমেটোর খেজি কিলা টমেটো 40 এ 50 এ বেচলাম 40 এ 50 এ বাদাম দেরা ফান কি রকম বেচলা আপনি মানে ফানের গুসা কি রকম গুসা 15 টাকা বেচলাম নয়া ফান না পুরা ফান ফান বালা তার নয়া ফান না কুরআন ফান এগুলা নয়া ফান ওই কুরআন মিলে নি এখন কুরআন মিলে নি মিলে 70 টাকা 60 টাকা গুসা 60 টাকা গুসি গুসি ও মাই গড ফান বাবা যারা 4.5 এর লাগি সুখবর দাম বাড়ছে পুজাইবে রাস্তা আছে না কিন্তু বাজারে যে পরিমাণ বেচছি বহুত বিক্রি বেচছে বাজার কিন্তু এখন বাজার একবারে নাই রাস্তা ওনার বাজার কমে গেছে বাজার একবারে নাই আপাতত রাস্তা ভাঙা জানেন কোন লাগান রাস্তা রাস্তা তো রাস্তা তো সরে রাস্তা দিও না সুবিধা আসসালামু আলাইকুম দর্শক আশরে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আফটার লং টাইম আমি আবার হচ্ছে একটা ভিডিও লিয়া বাজারে ভিডিও তার আজকে আপনার লিয়া লাউতলা বাজার লাউতলা বাজার কিতা কিতা মিলে আর তার দাম কেমন সবগুলো আপনার লিয়া শেয়ার করবো লগে থাকুক দর্শক আমরা আছি আমরা কাঙ্ক্ষিত জায়গা লাউতলা বাজার আপনারা দেখেন লাউতলা বাজারের বর্তমান অবস্থা লাউতলা বাজার আজকে বাজার মানে বাজার আপনি একটু দেখাও কা ঘুরাইয়া আজকে বাজার বার বাট মানুষ কম আমরা বর্তমানে বৈশাখ মাস চলে সব আছেন দানঘাটাত তারা আউরে মোটামুটি ফাইনে ঢুকি গেছে শুনছি এলে সব আছেন কি দানঘাটাত ও মুসলিম কিছু মানুষ আছেন আমরা ট্রাই করবো যাও আছেন তা মানে দেখা পেলে আপনার লোকে দেখাও কা দর্শক আমরা এখন আছি লাউতলা মাছ বাজারও আমার এক ভাইয়ে মাছ লিয়া বইছেন আর না এক লাউতেন বইছেন শেষ হয়ে যে আসুন আসলা শেষ হয়ে গেছে যাতে জানি তেন কিলো অবস্থা কিতা বেস্তা কিলা আদাব আদাব ভালো আছেন আপনি ভালো আপনি কিতা কিতা লিয়েছেন আজকে তেলাপিয়া ফাঙ্গার আঞ্জিল বিগের আঞ্জিলাম তেলাপিয়া ফাঙ্গার বিগের ফাঙ্গার আর বিগের বিগের শেষ হয়েছে বিগের শেষ তেলাপিয়া ফাঙ্গার হয়েছে খেজি বেচরা না আলি বেচরা খেজি বেশি আলি বেশি খেজি হতো আলি হতো খেজি বেশি 250 আলি বেশি ওই 230 220 আপনার লাভ কোনটা লাভ রে সকলের সমান খেজি সমান হয় আলি সমান 220 টাকা বেশি ফিস খেজি ফিস পিস আর খেজি বেশি 200 টাকা খেজি 220 আর পিস 230 খেজি বেশি 220 200 বেশি কিছু বেশি 200 বেশি 220 বেশি একটা ফাঙ্গাস হয় কেজি হইতে পারে 800 গ্রাম 1 কেজি হয় 800 গ্রাম 1 কেজি হ্যাঁ মানে কোন মাছ চাহিদা বেশি বাজারে জাটকা নিয়ে বেশি চাহিদা জাটকা হই জাটকা হই জাটকা মারা তো 20 মাসে পুরা তো মারা মারা নিষেধ নানি না এটা তো সাগরি মাছ মারা দেব সমস্যা নাই না তাই না আসুন না কয়েকজন গেছে উঠছে আজকে কত টাকার মাছ বেচলা আমি বেচি 8-9টা মাছ দিয়ে বুঝছি না 9-8টা মাছ মাছ 9-8টা বেচছো কত টাকার মাছ নিয়ে এসলে তারপরে বিকালে হিসাব তারপরে বিকালে আইডিয়া আছে কত টাকার মাছ নিয়ে এসলে আমরা খেয়ে গেছি খলগলি খেয়ে গেছি জমা তো না আমি বলছি আপনি কত টাকার মাছ নিয়ে এসলে আজকে বাজারও ও প্রায় 8-8টা মাছ দিলাম 8-8টা আনছো 8-8টা বেচছো ও 8-9 মানে এখন এখন লাভ এখন যাওয়া আছে লাভ ও লাভ হতো ফিস কি যাবে লাস্ট কত পারবা ও জেলা বেচছি একদম বাটার রেট 200 বেচরাম বাটার রেট লাভ দি দিয়া গুরু বাটার রেট গেছে আমরা মাছ আরো দি তে বাজারে মাছ নাই খেও তো তুর খেও হলগলি খেও আমার গাও ওই আপনি কি তা মাছ লিজুন নি ওই নি 600 টাকা চারটা একটু 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 কা কেন কয়টা মাছ লিজুন ও এখালি মাছ লইছি তেলাপিয়া কত টাকা 200 টাকা 200 টাকা আপনার কি তা মানে দাম বেশি না কম না দাম মানে কম আছে বেশি না হ্যাঁ ঠিক আছে
কম তারে ঠিক আছে আপনারা খুশি তাহলে না আমরা ক্রেতা অকল খুশি থাকি আমরা এরা আরো বেশি করি আইতো করি আমরা কিছু দাম দিও মাছ তো করি কিনা লাগে আচ্ছা ঠিক আছে অনেক সময় বিকালি টাইমে আর মাছ যদি অবশিষ্ট থাকে এগুলো আমরা বাড়তেছি না নেই কারণ আরো বেশি আইবার লাগে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তারে সাপোর্ট দিবার লাগে ওকে আপনারও ধন্যবাদ এখন কিতা বেছিলি তাই নি ও বেস্তাম কিছু কমান সময় দেলাও সম্ভব দর্শক আমরা এখন আছি আনাজাটা চাষায় একটা দোকান লিয়ে বসেন এখন বৈশাখ মাসের লাগে আরো দোকান আসলো বাটিকে তারা সব দাম তুলাত চাষায় এখলা আসেন বাম্পার রুজি হরা দেখি কিতাই আসসালামু আলাইকুম সালাম ভাই বলা শুনি জি ভাই বলা আপনি বলা আপনার ব্যবসার ব্যবসা মোটামুটি খারাপ না একলা হয় মানে মোটামুটি টুক ভালো না ভাই না সীমিত দামে বেচলাম ভাই ভাই সীমিত দামে বেচলাম আপনার সামনে আছে টমেটো টমেটোর কেজি কিলা টমেটো চল্লিশে পঞ্চাশে বেচলাম বাজার মানে চল্লিশে বেচা লাগে মানে কয় টাকা আমি সিলেট তুমি আনি আর মরিচ কুড়া কিলা মরিচ আশি টাকা আশি টাকা কেজি জিও কিছু কমে বেচা লাগে দাম কমছে না এখনো তো কমার কথা নাই না কমেন না পারবো জীবনে বাড়ার সময় আপনার যেটা চাহিদা উঠা খাইতে পারবো আলু তো যে কোনটাতে লাউ তো পঞ্চাশে ষাটে চল্লিশে ত্রিশে ছোট বড় আছে তো মোটামুটি ব্যবসা চলে তো আপনার মোটামুটি চলে একলা চলে দুইজনের জি না আপনার দেখুন বাজারে কজন মানুষ আছে মানুষ নাই তো বাজার তো মাছ খাওয়া চাইতো না তারকারি নিয়ে কিতা দিয়ে খাইব আচ্ছা দেখ পারা থাকবা আর ব্যবসা চালাই দেখবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
দর্শক আমি আমার এক সাসারে পাইছি হ্যাঁ সাসায় কিন্তু মজার জিনিস লই আইছোন দেখানি হলো কিটা অনেকে দেখে মানে জিফরাত মানে জয় হয় অত ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি কিটা ক্লাব বেসরা এই 20 30 40 টি 50 টি আটি আটি আপনি তে কিনে আনছেন না 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 তুললি আনছি এর বাড়ির যাও বেসলা তাও লাভ হ্যাঁ আজকে হোয়াইট বিচছেন না দুইটা বসলাম তিনটা রইছে আনছি লাই হোয়াইটি পাঁচটা ডি পাঁচটা মাঝে দুইটা বেশি দিছো আর তিনটা রইছে হ্যাঁ আজকে দুগিনি গুলা হ্যাঁ যাইব দর্শক আমরা এখন আছি আমরা ও বাজারের সভাপতি সাসারে পাইছি সাবেক সভাপতি প্লাস সেক্রেটারি জানবো তানিয়ার কাছ থেকে বাজারের অবস্থা কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পয়লো ধন্যবাদ জানাই বিডি মিডিয়ারে আজকে আমরা পুরাতন বাজারও আইয়া যে আমরা খোঁজ খবর নিরা এতে অশেষ ধন্যবাদ কারণ আমরা লামারসঞ্জ বাজার প্রায় আজ থেকে দুইটা 50 বছর উপরে হইব এই বাজার স্থাপিত পঞ্চাশ উপরে হইব স্থাপিত হয়েছে কিন্তু আমরার যে অবস্থা বাজারও খুবই ভালো আছেন কিন্তু বর্তমান অবস্থা বাজারের খুব শোচনীয় কারণ হইল এই আশেপাশে কিছু দোকানদারও হয়েছে রাস্তাঘাটের অবস্থাও খারাপ মানুষের যোগাযোগ নাই কিন্তু দুঃখিত আমরা বাজারও মানুষ খুব কম আওয়া যাওয়া এর লাগে আমরা বাজারের অবস্থা খুবই খারাপ আর কেন খোয়ার মতো কোনটা নাই কারণ আমরা মানে আপনি কইতে স্যার রাস্তাঘাটের অবস্থা খারাপ প্লাস রাস্তাঘাটের দোকানপাট হয়ে গেছে জি হয় কিছু দোকানপাটও আছে হয় হয় কারণ আগে তো আমরা কয়েক গ্রাম মিলিয়া একটা বাজার আছে তখন তো দেখা গেছে যে অনেক মানুষ জমা হইতো ওইসব বাজারও কিন্তু বর্তমানে তো বর্তি বাড়েও দোকান ও হিসাবে তো আস্তে আস্তে আমরাও বিদেশের সিস্টেম ধরিলার ঘর থেকে বাড়াইও বাইসান ধরে বাড়াইয়া মাল মাল আনিলাই তখন তো আমরা বাজার আওয়াটা খুব কম পড়ে ও ওটা ঘুরে বিক্রি করিও বাজার আস্তে 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 মানে বাজারটা আপনারা যে আইসেন কষ্ট করি আমরা বাজারে খোঁজ খবর নিরে আমরা খবর নিরে এতে অশেষ ধন্যবাদ আপনারে আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবা জি ইনশাল্লাহ আমরা আছি এখন একটা প্রাইস স্টোরও আমরা জানবো প্রাইসের নাম কিতা আর ওনার সাহেবের নাম জানবো আর তার ব্যবসা পরিস্থিতি জানবো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ দোকানের নামটা কিতা এলাই ব্রাইড স্টোর জি আপনার ব্যবসার অবস্থা কিতা কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো চলে একটু মানে জানাইবা যে পেঁয়াজগুলো বেচরা এগুলো কোন হারে বেচরা পেঁয়াজ যেমন আমরা হয়তো 60 টাকা করে বেচি 55 করেও বেচি যে সময় যেটা আসে আমরা ওই সময় বেশি এরকম মানে এলসি পেঁয়াজ আমরা দেশি পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ আমাদের আর দেশি বেচুন এলসি বেচুন না এলসি আসে না এখন এলসি আসলে আমরা এলসি বেশি এলসি প্রাইসটা কিরকম এলসি 70 80 রে এরকম হয় বেশি আর আপনার রসুন জি রসুন 200 টাকা তো 210 টাকা এক সপ্তাহ আগে হতো আসতো এক সপ্তাহ আছে আসলে আমাদের 200 রে আছেন এখন বাড়ছে বাড়ছে এখন বাড়ার কারণটা বাড়ার কারণ তো হয়তো দেশের পরিস্থিতির উপরে এটা হয়তো আমদানি না হলে এই কারণে হইতে পারে আলুর কেজিটা আলুর কেজি এখন 50 টাকা করে আমরা একসময় কিন্তু আলু কেজি 10 টাকা অর্ডার খাইছিলাম এখন 50 টাকা 40 টাকা 30 টাকা এই নিচে যায় না আর সপ্তাহখানিক আগে 40 টাকা আছিল এখন আবার বাড়ছে আর তেলগুলা কে সোয়াবিন তেলগুলা কিলা বেচরা ফ্যাসিলিটি হতো বেশি ফ্যাসিলিটি আমরা 800 টাকা করে বেশি ফ্রেশ যেটা আর পিওর যেটা এখন বর্তমান যে বড়ি রেটটা আছে ওই রেট অনুযায়ী বেশি না কিছু কমে বেচা যায় রেট অনুযায়ী বেচা যায় না এখন রেট অনুযায়ী তারা দিয়ে দিয়েছে যখন 5 টাকা 10 টাকা করে দিয়ে দিয়েছে আমাদেরকে রেটের থেকে আর 5 টাকা বলুন বেচা লাগে দিন আর রেটের সমান বেচতে আমরা তো যতটুকু জানি রেটটা কিছু কমে রাখা যায়
কোম্পানিটা নির্দিষ্ট করে দিয়েছে যে রেটটিকে আর দেখো রাইতো না যখন একটা তাই বেশি হবে আমরা দিছি কোম্পানিটা যখন দর্শক উপরে কিছু সময় আমরা কিছু হওয়ার আছে যে আপনার দোকান আপনার দোকানে এই সেই কিছু হওয়ার আছে না আছে ঠিক আছে আমরা দর্শক হিসাবে অর্ডো হইতে পারি যখন সব কিছু আছে আমরা সীমিত রেটে যে ব্যস্ত চেষ্টা করি যখন যাতে কাস্টমারের কোনো মানে কেতরা উদ্দেশ্যে বলে হচ্ছে হয়ে থাকে যে আউকা কেটে কেটে মিলে গুলা জি কেতরা উদ্দেশ্য তো আমার দোকানে সব তো আছে আপনার আইতা যেমন এভরিথিং ভ্যারাইটি স্টোর মানে তো আপনার সব কিছু আছে চাল মিলেনি জি চাউল আছে চাউলের অবস্থা কীরকম চাউলের অবস্থা আছে আপনার 2500 টিকে আছে 2800 টিকে আছে 3000 আছে বালা কোনটা সবচেয়ে অনেক বড় ফান মিলের বিস্কুট মিলের মিষ্টি ফানও মিলের বহু আগে ফান মিলতে পারে বাদাম মিলের আমি জানি তার ব্যবসা অবস্থা কিতা আসসালাম আলাইকুম আপনাকে আমার পারা ফুন্ডুলো কোটে গেছে বিমার তুলে রোমান্টিক আছেন নি ফোন অবস্থা আসলাম একবার এখন কিছু বালাও আছে আপনার ব্যবসা কেমন চলে ব্যবসা নাই এখন ব্যবসা একবার মার এখন সাইকেলাম যাইতে আমি দেশো কুমিল্লাম আবার কোম্পানিজো মানে কোম্পানি থেকে পারা 45-40 বছর ধরে এখন দেশে কে কিতা করবা দেহি কিতা করা যায় কেন ব্যবসা হইব না দেশ তো বালা ব্যবসা তো পুঁজি নাই পুঁজি লগইলে শর্ট জিনিস ওটা ফান কিরকম বেসলা আপনি মানে ফানের গুসা কিরকম গুসা পুঁজিটাই বসলাম নয়া ফান না পুরা ফান ফান বালা তার নয়া ফান না পুরান ফান এগুলা নয়া ফান ওই পুরান মিলে নি এখন পুরান মিলে নি মিলে 70 টাকা 60 টাকা 60 টাকা গুসি গুসি ও মাই গড ফান খাওয়া যারা 4.5 লাগি সু খবর দাম বাড়ছে বাদাম বাদাম 100 গ্রাম 30 টাকা আপনার দোকানের ভিতরে আপনার দেখতে পারানি জুতোও বেচরা কাপড়ও বেচরা সাথে কিন্তু বড় একজন ব্যবসায়ী আমি জানি জুতো আর কাপড় কেমন চলে এগুলা কিরকম ছিল চলছে আগে চলছে ভালো হবে আগে ব্যবসা ভালো ছিল আগে 3-4 বছর ধরে ব্যবসা একবারই নাই 3-4 বছর নাই কারণ কি মানুষ আইন নেই একবার না মানুষ একবারে জগন্নাথপুর আর রসুলগঞ্জ লাইন গানি গেছে কেন যায় কি মানুষে যে কোনো সময় আগে কি তাই এখান থেকে রসুলগঞ্জ যাওয়ার কোনো রাস্তা আছে না জগন্নাথপুর যাইবে কোনো রাস্তা আছে না কিন্তু বাজারে যে পরিমাণ বেচছি বহুত বিক্রি বেচছে বাজারও কিন্তু এখন বাজার একবারে নাই রাস্তা ওনার বাজার কমে গেছে বাজার একবারে নাই আপাতত রাস্তা ভাঙা যায় না নিগুণ লাগান না রাস্তা রাস্তা তো সরে রাস্তা দিয়ে অসুবিধা আছে নিগুণ খাবার গুলা কেমন চলে ওই সেম একবার মোটামুটি চলা যায় না একবারে মান্দা ও 3-4 ব্যবসা করে চলতারি রে চলাফত নাই আগে ব্যবসা করে আমি ও 10-12 জন মানুষ ফালছিও আবার ফাইলিয়া আমি 5-5 বছর যাত্রা হয়েছি আজ তো বিল্ডিংও করছি একটা ও দোকান থেকে ওই এরপরে তো আমি সোলো লক্ষ টাকা গেছে আমার বেমারে তোলে এক বেমার ও বেমারে আপনার ডাউন করে একবার 2 বছর দোকান ফালালেছি সব তেল দেখা উপর আলাই চালার রকম আসতে রকম হইতো আচ্ছা আপনার দিকে ব্যবসা না হয় তারপরে আমি রিকোয়েস্ট করবো আপনার গ্রামে তো আগে কখনো গ্যাস সুন্দর হয়ে চালু করো কোয়া এই রাস্তাঘাটে গেছে ব্যবসা হয় না কিন্তু দেখার দরকার নাই আর আছে আলহামদুলিল্লাহ চাহিদা সিমেন্টের চাহিদা একটু বেশি মোটামুটি আর বর্তমান তো টিনের সিজন মোটামুটি আবহাওয়া খারাপ থাকার কারণে প্রতিদিনই টিন চলে এটা কোন দহর চিনি দিন আল্লাহ একটা তুফান তো টিন 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 বেচতাম না ভাই এটা তো অসম্ভব
এটা তো অসম্ভব, একটু পান করলাম কারণ জি না, এটা তো সবাই এলাকার সবাই আমার, আর এটা তো লসটাই আমারই, যদি আমার এক ভাই রইব আমার এক বইন রইব এলাকার, একটু জাস্ট একটা পান করলাম জি, সমস্যা নাই, ওকে সমস্যা নাই, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ বালা চলের মোটামুটি খারাপ নাই, ব্যবসা ব্যবসা কিন্তু আমার বাবার আমল থেকে বাজার ওই সেই পর থেকে সংগ্রামে বর্ষের বাজার শুরু, আমার বাবার ব্যবসা ছিল, তারপর আমার বড় ভাইয়া করছেন, তারপর আমি করছি, আমি করার পরে মাঝে একবার আমি বিদেশ গেছি, আবার এই আমি আমার ব্যবসা শুরু করছি। বড় ভাই কয় এখন? আমার বড় ভাইয়েরও দোকান আছে, এলআই ট্রেডার্স ব্র্যান্ড স্টোর যেটা, ওটা আমার ভাই আলহামদুলিল্লাহ চলে মোটামুটি ভালো, ইনশাল্লাহ। আমার এক সাসারে পাইছি, এখন তো এই বাজারে সবচেয়ে পুরান ব্যবসায়ী আছে মানুষ, আমরা জানি তাই আসছে কে বাজারটা কিলা আসতো আর এখন কিলা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ভালো, আপনারা তো ভালো, আপনারা চ্যানেল আইসুন, কিন্তু চ্যানেল তো এটা নতুন আবিষ্কার কিছুদিন ধরে, আগের জমানার কিচ্ছু নাই বাজারও, বাজারও আমি মনোহরকা বস্তু আছি ইংরেজি থেকে 2022 পর্যন্ত বাজারও ব্যবসায় গেছিলাম, বর্তমানে আমার একটা তিনতলা বিল্ডিং আছে বাজারও, আপাতত ব্যবসা না, এটা ব্যবসা থাকিয়া নাই মনোরুকা, আগের যে জমজমাট বাজার আছিল এখন বাজার মরার পথে, বাজারও কেউ কোনো ব্যবসায়ী ট্যাবসায়ী নাই, এখন যারা দিন ভাত চালাইতে পারেন না এরা কোনো রকম আছে আর কি, আছে খালি কোনো রকম ঠিকই আছে, তো কারণ রাস্তাঘাটের যে সমস্যা, সমস্যার কারণে বাজারের কোনো উন্নতি নাই, রাস্তাঘাট ভাঙ্গার কারণে বাজারের উন্নতি নেই। জি জি, আপনার কথা এটা। জি জি, আলোচনা করা যে রাস্তাঘাটে কিছু দোকান ফাটে গেছে, এলাকার মানুষ বাজার আর না না বাজারও মনে করুক, জগন্নাথপুর এটা মাল লইয়া লাউতলা পর্যন্ত আইতইলে তার আইতো আর মানে সহজভাবে, এখানেও মানুষ ভাঙ্গার লাগে আয় না, আর রসুলগঞ্জ থেকে লাউতলা পর্যন্ত যে রাস্তা আছে রাস্তার তো করুণ অবস্থা, মারাত্মক অবস্থা, কোনো রুগী টুগি লইয়া যাইতে হইলে খুব সমস্যা, মানুষের রুগ লইয়া বোধ দিলে ওখানে রোগ বাড়ি যায় আরও 50%, আর আপনার ইবাই দি মনে করুকা ইটারে কয় খিতা ও কেশবপুর, কেশবপুর থেকে এরাইলে ওইয়া লাউতলার বাজার পর্যন্ত রাস্তা আইছে, এই রাস্তার করুণ অবস্থা, তো কোনো রাস্তাও বলা নাই, কোনো রাস্তা বলা নাই, বন্যার আগ থেকেও খারাপ, স্থানীয় পর্যায়ে কিছু মানুষে মনোরুকা মেম্বারগুলোর উদ্যোগে মানুষের গ্রাম্য মানুষের উদ্যোগে ওটা বাঙ্গা টাঙ্গা বরাট করিয়া কি কোনো রকম মানুষ চলাচল কররা, ইবাই দিয়ে আপনার দায়িত্বশীল যারা আছেন আপনার ইবাই দিয়ে নজর দেওয়া একান্ত জরুর, একান্ত জরুরির দরকার এই রাস্তা রাস্তাঘাটগুলারে মেরামত করার, আমরা আমরা সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করলাম, আমরা খুব অসুবিধা আছি, এলাকার মানুষ খুব কষ্টে আছি। দর্শক আমরা চেষ্টা করছি লাউতলা বাজারটা আপনার সামনে তুলে ধরার লাগে, আশা করছি আপনার ভালো লাগছে, দুয়ার লাগে তাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা আর বন্ধু বান্ধব শেয়ার করবা, আর পরবর্তীতে কোন বাজারে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাইবা, আমরা চেষ্টা করবো আপনার কমেন্ট অনুযায়ী ভিডিওটা করার, আর এই মুহূর্তে এই বাজার থেকে বিদায় নিলাম, বাই বাই।